তৃণমূলের নতুন কর্মসূচি শুরু হলো শ্রীরামপুরে। তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি কর্মসূচি শুরু হলো হুগলি জেলা শ্রীরামপুর থেকে। শুক্রবার শ্রীরামপুরে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব ও তৃণমূলের হুগলি জেলা শিক্ষক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী। উপকার যে সাহায্য যে সহযোগিতা প্রতিটা পরিবার যে পেয়েছে প্রকল্পে, ওগুলো জানেন তো, কন্যাশ্রী জানেন তো, হ্যাঁ, রূপশ্রী প্রকল্প জানেন তো, জানেন তো, এগুলো সবার বিনা পয়সায় রেশন এগুলো পাচ্ছেন তো সবাই। সেই প্রকল্পগুলো আমাদের মাস্টারমশাই না, আমাদের দিলীপ যাদব জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, আমি যে সভাপতি এসেছি জেলা জেলা সভাপতি হিসাবে, তারপরে দুবারে দেবো, আমাদের পাশে থাকবেন, সমর্থন এবং কোনো অসুবিধা থাকলে আপনাদের যদি মনে হয় আমরা ওই লিফলেটও আপনাদের দিয়ে দিচ্ছি, যদি মনে হয় কোনো প্রকল্প আপনারা পাননি বা আপনাদের প্রতিবেশী কেউ পায়নি, কোনো পরিবার পায়নি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের শিক্ষক সংগঠনকে দায়িত্ব দিয়েছেন সকলের বাড়ি বাড়ি গিয়ে সেই প্রকল্পগুলো সম্পর্কে বুঝিয়ে দেয়া, এবং কেউ যদি না পেয়ে থাকেন আপনারা সেটা জানাবেন। সে একটি ছোট্ট শিশুর কন্যাশ্রী হতে পারে, সবুজ সাথী হতে পারে, তার স্কুলের ব্যাগ হতে পারে, জুতো হতে পারে, মিড ডে মিল হতে পারে, বিনা পয়সা রেশন ব্যবস্থা আপনাদের হতে পারে, স্বাস্থ্য সাথী কার্ডও আপনারা দেখেছেন যে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেটাও আমরা সব করে দেব। কোনো মানুষের যাতে কোনো প্রকল্প থেকে বঞ্চিত না হয়ে যায় কোনো কারণে কোনো ভুল বশত, সেটা আপনারা মাস্টারমশাইদের বলবেন, তারা লিপিবদ্ধ করে সেটা সরকারের কাছে পৌঁছে যাবে আমাদের দলের তরফ থেকে, এবং সেই কাজটা করা হবে। এই জন্য আজকে আপনাদের দুয়ারে দুয়ারে আমাদের শিক্ষক মহাশয়েরা সমস্ত শিক্ষকরা এসছেন, আমরাও এসছি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পগুলো সবাই সুযোগ গ্রহণ করুন, এবং কোথাও কোনোটা যদি মনে হয় যে এখনো পাননি সেটাও কিন্তু আপনারা বলবেন, সেগুলো আমরা করব, এটার জন্যই আপনাদের দলে আসি। নেত্রী এই বাংলার মানুষের জন্য যে সমস্ত প্রকল্প, একটি শিশু জন্মগ্রহণ করা থেকে শুরু করে তার ছাত্র জীবন, তার কৈশোর, তার যৌবন এবং শেষ জীবন পর্যন্ত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেসব প্রকল্প দিয়েছেন, আমাদের শিক্ষক সংগঠনের তরফ থেকে আজকে এই জেলায় 18টা সার্কেলে শুরু হয়েছে সকলের দুয়ারে দুয়ারে যাওয়ার জন্যে মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে। আজকে শ্রীরামপুরে এই ইউনিটে মনোজ চক্রবর্তী আমাদের এই জেলার শিক্ষক সংগঠনের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি এবং জেলার সাধারণ সম্পাদক সহ আমার সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন পয়েন্টে করছেন, এই পয়েন্টে আমরাও ঘুরে গেলাম মানুষের কাছে দুয়ারে দুয়ারে গিয়ে, আমরা লিফলেট দিয়ে যেমনি প্রচার করলাম, নিজেরা তাদের কাছে বললাম যে যদি কোনো প্রকল্প থেকে কেউ কোনো কমিউনিকেশন গ্যাপের জন্য যদি না পেয়ে থাকে তাহলে আমাদের শিক্ষক মহাশয়রা যারা যাবেন, শিক্ষিকারা যারা যাবেন, তাদেরকে তারা জানাবেন, তারা তাদের মাধ্যমে এই সংবাদ সংগ্রহ করে সরকারের তরফ থেকে সেই সুযোগও তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রাথমিকভাবে এই কর্মসূচি আজকে জেলা 18টি সার্কেলে চালু হয়েছে, এবং আশা করি 47টি সার্কেলে এই প্রকল্প সাফল্যের সঙ্গে আমার প্রাথমিক শিক্ষক সংগঠনের সমস্ত শিক্ষক শিক্ষিকারা। রঘুনাথপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার, বর্তমান জীবনে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে রঘুনাথপুর শহরে এই প্রথম একাধিক কম্পিউটার কোর্স নিয়ে হাজির হয়েছে রঘুনাথপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখানে প্রশিক্ষিত শিক্ষকদের দ্বারা অত্যন্ত কম খরচে ছাত্রছাত্রীদের সিটার, ডিটার, ডিএফএ, ডিটিপি, ট্যালি, ফটোশপ প্রভৃতি কম্পিউটার কোর্স শেখানো হয়ে থাকে। আর আমাদের এই কম্পিউটার ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নেওয়া সমস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে ডায়েরি, পেন ও আই কার্ড প্রদানের ব্যবস্থা রয়েছে। তাছাড়া কোর্স শেষে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রাজুয়েট সার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি ব্যাংকের খাতা খোলা, মোবাইল রিচার্জ, জেরক্স এবং অনলাইনে যাবতীয় কাজ এখানে হয়ে থাকে। বিশেষ দ্রষ্টব্য, এখানে আধার কার্ডের দ্বারা ব্যাংকের টাকা তোলা যায়।
তাই কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক জীবনে যাবতীয় অনলাইন পরিষেবা অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের পঠন পাঠন এবং ডিজিটাল শিক্ষা গ্রহণ করতে অবিলম্বে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা রঘুনাথপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার, ঠিকানা রঘুনাথপুর চেলিয়ামা রোড ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। সম্পর্ক ফোন নাম্বার 9732434831।